বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত, জনসংখ্যার একটা বিরাট অংশ জুড়ে এখানে রয়েছে শিশুরা। কিন্তু কঠিন বাস্তব এটাই যে দেশের এক বিরাট সংখ্যক শিশু অনাথ। এরা একদিকে যেমন এদের বাবা মায়ের ভালোবাসা পায় না, তেমনি চরম দারিদ্রের মধ্যে দিন কাটাতে বাধ্য হয়। সমাজের অংশ হয়েও এরা যেন সমাজের মূল স্রোত থেকে বহু দূরে। সমাজ থেকে বিচ্ছিন্ন এইসব অনাথ শিশুদের আপন করে নিয়েছিলেন সিন্ধুতাই সবকন। 1948 সালের 14ই নভেম্বর মহারাষ্ট্রের ওয়ার্ধায় জন্মগ্রহণ করেন সিন্ধুতাই। তার পরিবার মাঠে গরু চড়ানোর কাজ করত। তার নাম রাখা হয়েছিল চিন্দি, যার অর্থ ছেঁড়া কাপড়। ছোটবেলায় চেয়েছিলেন অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবেন। তার বাবাও তাকে লেখাপড়া করাতে চাইলেও বাধ সেধেছিল তার মা। কোনো রকমে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর মাত্র 10 বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। পাত্রের বয়স 30 বছর। এরপর সংসারের জাঁতাকলে পিষে ফেলা হয় তাকে। কিন্তু তার মধ্যেকার জেদ, তার প্রতিবাদী সত্তা এবং অসহায় মানুষকে সাহায্য করার যে মানসিকতা ছিল, তা বিয়ের পরেও কাজে লাগলো বেশ। বিয়ের পর গ্রামের মহিলাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন তিনি, আর এই কারণেই সকলের চক্ষুশূল হয়ে উঠতে থাকেন সিন্ধুতাই। এরপরে একদিন স্বামীও তাকে ত্যাগ করেন। গর্ভবতী অবস্থাতেই তাকে ফেলে রেখে আসা হয় গোয়াল ঘরে। নিজেই নিজের সন্তানের জন্ম দিয়েছিলেন সিন্ধুতাই, পাথর দিয়ে নিজের হাতেই কেটেছিলেন নারী। এরপর অসহায় অবস্থায় বাপের বাড়ি ফিরে গেলেও সেখানেও ঠাঁই হয়নি তার, ফিরিয়ে দেন তার মা। অগত্যা কোনো উপায় না পেয়ে নিজের একরত্তি মেয়েকে কোলে নিয়ে রেলওয়ে স্টেশন, কবরখানা, কখনো বা গোয়াল ঘরেই আশ্রয় নিলেন সিন্ধুতাই। নিজের ছোট্ট শিশুকে মানুষ করার সময় তিনি দেখলেন এমন অনেক অসহায় শিশু রয়েছেন যাদের কোলে তুলে নেওয়ার মতো কেউ নেই, যাদের নেই মাথার ওপর কোনো ছাদ, নেই আদর করে কাছে টেনে ডাকার মতো কেউ। আর এইভাবেই এক এক করে প্রায় 1400 সন্তানের খাওয়া পড়ার দায়িত্ব নিলেন সিন্ধুতাই। মহারাষ্ট্রেই 4-4টি অনাথাশ্রম গড়ে তুলেছেন তিনি। আর এইভাবেই নিজের এক পালিত পুত্র এবং নিজের কন্যাকে এই আশ্রমগুলি চালানোর ভার দেন সিন্ধুতাই। পথ শিশুদের শুধু আশ্রয় প্রদান করাই নয়, তাদের ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়ানোর এবং জীবনে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার দায়িত্বও নিয়েছেন তিনি। আর সেই কারণেই সকলের কাছে তিনি পরিচিত অনাথ জননী রূপে।